বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোই আবারও আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি চালের গুঁড়োর ভাপা পিঠা। আর আজকের ভাপা পিঠেগুলো আমি খেজুর গুড় দিয়ে বানাবো, তার জন্য খেজুর গুড়গুলোকে এভাবে একটা ছুরি দিয়ে কেটে নিলাম। এবার একটা পাত্রে চালের গুঁড়ি নিয়ে নিলাম। চালের গুঁড়িটা আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যে যেরকম বানাতে চান, মানে যতগুলো বানাবেন সেই পরিমাণ অনুযায়ী চালের গুঁড়ো নিয়ে নেবেন। এরপর আমি এর মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে দিলাম। লবণ দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে মেখে নেব, খুব বেশি জল দেব না, হালকা জল দিয়ে ময়দাগুলোকে, মানে চালের ময়দাগুলোকে মেখে নেব। তো বন্ধুরা, আমি চালের ময়দাগুলোকে মাখতে থাকি, ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, যাতে করে আমি প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন চালের ময়দাগুলোকে আমি জল দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে, খুব বেশি মাখিয়ে নিলে চলবে না, হালকা করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, এই শীতের মরশুমে পিঠে খেতে খুবই ভালো লাগে, আর পিঠে যদি ভিন্ন রকমের হয় তো খেতে খুবই ভালোই লাগে। আর শীতের মরশুমে পিঠে খাবে না এটা কখনো হতেই পারে না, বাঙালি মানে শীতের মরশুমে পিঠে খাওয়া। তো এবার আমি একটা প্লাস্টিক ঝুড়ি নিয়ে নিয়েছি, প্লাস্টিক ঝুড়ি দিয়ে এভাবে যে ফুটো ফুটো ছিদ্র আছে এর মধ্যে খুব ভালো করে চেলে নিচ্ছি, মানে মেখে রাখা ময়দাগুলোকে এবার এই ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি। আর এর আগে আমি আপনাদের ধুপি কিভাবে বানাই সেটাও শেয়ার করেছিলাম, তো সেই ধুপির মতোই আজকে আমি ভাপা পিঠাটা বানাবো। আর আমাদের গ্রাম বাংলায় সাধারণত এই পিঠেটাকে ধুপি পিঠেই বলে থাকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার সব চালের ময়দাগুলোকে এভাবে চেলে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি ভাপা পিঠেটা বানিয়ে ফেলবো। ভাপা পিঠে বানানোর জন্য আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি, আর আজকের পিঠেটা আমি প্রেশার কুকারেই বানাবো। তো দেখতে পাচ্ছেন চালের ময়দাগুলো কতটা ঝুরঝুরে হয়েছে। তো এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, মানে এই রকম বাটি কিনতে পাওয়া যায়, তো বাটিটা কিনে নেবেন। তারপর চালের ময়দা দিয়ে দিলাম, তারপর এর উপরে খেজুর গুড় দিয়ে দিলাম, গুড়টা আপনারা কম বেশি করে নিয়ে নেবেন। তারপর তার উপরে আমি আবারও চালের ময়দা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে নিয়ে প্রেশার কুকারের যে নাকটা থাকে সে নাকটা তুলে নিয়েছি, তো এই নাকের ছিদ্রের মধ্যে এটা বসিয়ে দেব। তো এটা হতে খুব বেশি টাইম লাগবে না, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো ভাপ উঠতে শুরু করেছে, আরও একটু ভাপ আমি দিয়ে নেব। এবার আমি ঢাকনাটা তুলে নিয়ে দেখে নেব ভাপটা উঠে এসেছে কিনা। তো আমার ভাপা পিঠেটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ভাপা পিঠেটা কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম তুলতুলে হয়েছে। তো এভাবে আপনারা ভাপা পিঠে একবার হলেও বানিয়ে খাবেন। আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, এইভাবে আমি পরপর আবারও ভাপা পিঠেগুলোকে একই পদ্ধতিতে বানিয়ে নেব।
বন্ধুরা, আমি ভাপা পিঠে বানানোর জন্য আরও একটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। তো আমি একটা কাক নিয়েছি, তো কাকের ভেতরে সেম একই পদ্ধতিতে প্রথমে চালের গুঁড়ো, তারপর খেজুরের গুড় দিয়ে এভাবে আবারও চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এভাবেও আপনারা বানিয়ে নিতে পারেন। আর এরকম কাক আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন, মাত্র 5 টাকা দাম। আপনারা কিনে এভাবে বানিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভাপা পিঠেগুলো দেখতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে সকলের কাছে পৌঁছে দেবেন। আর আমার ভাপা পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। এখন আমি একটা ভাপা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর নরম দুলদুলে হয়েছে। তো এভাবে যারা আপনারা এখনও বাড়িতে বানিয়ে খাননি, তারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।